রেমালের প্রভাবে বর্তমানে শহর থেকে গ্রামে প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ ও পানীয় জলের কিছু সমস্যা হচ্ছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, কিভাবে আগামী দিনে পরিষেবার মান উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে সরকার। মাটির নিচে দিয়ে বিদ্যুতিক লাইন গেলে মানুষের অনেকটা সুবিধা হবে এবং এ ধরনের সমস্যায় পড়তে হবে না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবেলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে, অলরেডি বনমালীপুরে আমরা করেছি, আস্তে আস্তে করে এটা আমরা করব, আমরা চিন্তা ভাবনা আছে স্যার। কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় কি করা যায়। সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা, তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি, এখানেও আমরা চিন্তা ভাবনা আছে সেগুলো আমরা করছি। তাতে করে অনেক সুবিধাও আছে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায় স্যার। তারপরে কিন্তু ব্যয় সাপেক্ষ, কিন্তু গভর্নমেন্ট ব্যয় সাপেক্ষর বিষয় না, সেগুলো আমরা দেখবো, সেটা আমরা করছি, চিন্তা ভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।